প্রিয় দর্শক, আজ আপনাদের আরমনিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় দেখাতে নিয়ে যাব পুরান ঢাকার আরমনিটোলায়। এই বিদ্যালয়টি 1904 সালে নির্মিত হয়েছে। আরমনিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। এটি পুরাতন ঢাকার ঐতিহাসিক তারা মসজিদ সংলগ্ন আরমনিটোলায় অবস্থিত। শিক্ষা বিস্তারে গৌরবময় সাফল্যের পাশাপাশি বিদ্যালয়টির প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শন এবং অনেক স্মৃতিবিচারিত অবদানের দরুন বর্তমানে এর সম্পদগুলো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। আপনারা ভিডিওতে আরমনিটোলা মাঠ দেখছেন। হাতের ডান দিকে তারা মসজিদ এবং বাম দিকে সবুজ মাঠ, বিশাল মাঠ, যেখানে আরমনিটোলা স্কুলের ছাত্ররা খেলাধুলা করে থাকে। আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। বিদ্যালয়টি ব্রিটিশ সরকার কর্তৃক 1904 সালে প্রতিষ্ঠিত হয়। পূর্ববঙ্গের একমাত্র শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের পরীক্ষামূলক বা এক্সপেরিমেন্টাল স্কুল হিসেবে আরমনিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে জন্ম। বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন জেই হুইটেকার। আর্মেনিয়ানদের স্মৃতিবিচারিত এই স্কুলটি প্রায় 2.5 একর জমির উপর প্রতিষ্ঠিত। তৎকালীন ব্রিটিশ স্থাপত্য শিল্পের আদলে ভবনটি নির্মিত হয়েছিল। লাল ইটের গাঁথুনিতে তৈরি স্কুল ভবনের সামনে ও পেছনে রয়েছে দুটি প্রশস্ত খেলার মাঠ। শত বছরের পুরনো বিদ্যালয়টির প্রাচীন কাঠের সিঁড়ি, গ্যালারি, লাইব্রেরি ও ছায়াদারী দেবদারু গাছ আজও বিদ্যমান। তৎকালীন সময়ে আরমনিটোলায় বিভিন্ন ব্রাহ্মণ সমাজ ও ব্রাহ্মণ মন্দির এবং পূর্ব বাংলার বিখ্যাত কয়েকটি মুসলিম ও হিন্দু জমিদার বাড়ির অবস্থানের কারণে এটি ঢাকার প্রাণকেন্দ্র বা অভিজাত এলাকা ছিল। শুধু সৌন্দর্য, বিশালত্ব এবং শিক্ষা দীক্ষায় নয়, খেলাধুলা ও সংস্কৃতি অঙ্গনেও বিদ্যালয়টির যে ঐতিহ্য তা অনেকটা প্রবাদে পরিণত হয়েছে। আমরা ভিডিওতে 220 বছরের প্রাচীন আরমনিটোলা হাই স্কুল দেখছেন। মুঘলদের সমসাময়িক সময়ে পুরাতন ঢাকায় আর্মেনিয়ার অধিবাসী বা আর্মেনিয়ানদের আগমন ঘটে। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে এই আর্মেনীয় ব্যবসায়ীগণ এখানে তাদের ব্যবসা প্রতিষ্ঠা করেন এবং তাদের আবাসস্থান ও গির্জা গড়ে তোলেন। আর্মেনীয়দের নামানুসারে আরমনিটোলার নামকরণ হয়েছে। দেশের চরম দুর্দিনেও বিদ্যালয়টি তার শিক্ষা বিস্তারে অব্যাহত রেখেছে। 30 ও 40 দশকে ঢাকায় সাম্প্রদায়িক দাঙ্গার সময় বিভিন্ন সম্প্রদায়ের জন্য স্কুলগুলিও অলিখিতভাবে নির্দিষ্ট হয়ে পড়েছিল, কিন্তু আরমনিটোলা স্কুলের ব্যতিক্রম ছিল। ঘোর সাম্প্রদায়িকতার দিনেও সকল সম্প্রদায়ের ছাত্ররা এখানে একত্রে তাদের লেখাপড়া চালিয়ে গেছেন। 1996 সালে বিদ্যালয়টি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও তৎকালীন প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নাসিরুদ্দিন শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেন। 2009 সালে ঢাকা মহানগরীর যে দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় শতভাগ পাশের সাফল্য অর্জনের কৃতিত্ব লাভ করে এই বিদ্যালয়টি তার একটি। দেশের বহু কৃতি সন্তান এই বিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। আর মেয়েটারা বিদ্যালয়ের করিডোর দেখছেন। বাংলাদেশের বিশ্ববিখ্যাত স্থপতি ও পুরকৌশলী এবং পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার বর্তমানে উইওলস টাওয়ারের নকশা প্রণয়নকারী ফজলুর রহমান খার 1944 সালে স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। তাকে বিংশ শতকের শ্রেষ্ঠ পুরকৌশলী বলা হয়। এছাড়া ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ অবসরপ্রাপ্ত জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান, কবি আসাদ চৌধুরী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক খান পিএসসি অবসরপ্রাপ্ত সহ অসংখ্য কীর্তিমান প্রবাদ পুরুষ এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন। বিদ্যালয়ের কাঠের সিঁড়ি দেখছেন, এর নান্দনিকতা আপনাকে মুগ্ধ করবে। কাঠের সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে উপর দিকে যাচ্ছি। দ্বিতীয় তলার করিডোর দেখছেন।
দ্বিতীয় তলার করিডোর। বিদ্যালয়ের প্রাচীন ঐতিহ্যবাহী ভবনগুলো সকলের কাছে প্রত্নতত্ত্ব সম্পদ হিসেবে সমাদৃত। 18 এপ্রিল 2016 বিশ্ব ঐতিহ্য দিবস পালনকালীন সময়ে আরবান স্টাডি গ্রুপ এবং বিদ্যালয়ের অ্যালামনা অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্কুলের ঐতিহ্যবাহী লাল ইটের তৈরি মূল ভবনটিতে বর্ণিল আলোকসজ্জা বা লাইট শোয়ের আয়োজন করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল বিদ্যালয়ের প্রাচীন ঐতিহ্যবাহী ভবনগুলিকে সংরক্ষণের আলোকপাত করা এবং সেগুলিকে বিশ্ব